আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়েশিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েশিম চ্যানেলে। আমি ইয়েশিম আবারও ফিরে আসলাম আপনাদের সাথে নিউ একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ছোট্ট হলেও অনেক ভালো লাগবে, ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আজকের ভিডিওটি আমি রাতের রান্নাবান্না থেকে শুরু করছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি রাতের জন্য আমি রান্না করছি। তো আজকে আমি রান্না করব মটরশুঁটি দিয়ে আর বনলেস চিকেন দিয়ে। তো আমি আজকে আর কোনো রেসিপি শেয়ার করব না, আমি আগে একবার আমার চ্যানেলে এই রেসিপিটা শেয়ার করছি আর এইসব কিছু তো আর আমরা সবাই জানি, তাই আজকে আর আমি শেয়ার করব না। আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে একটা কথা বলে দিচ্ছি, আমি আগে যদি না বলি হয়তো বা আমার মনে হয় আপনারা ভুলে যান, তবে বলছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আর আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে জয়েন হয়ে থাকেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের অল নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যখনই চাইবেন দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে যাচ্ছে। তো ওই ফাঁকে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি একটু পানি দিয়ে আবারও কষিয়ে আনিব। আপনাদের সাথে কথা বলতে গেলে দেখা যায় আমার ভিডিও শেষ হয়ে যায় কিন্তু আমার কথা বলা শেষ হয় না। আর এতো আমার মশলাটাও কষানো শেষ, এখন আমি টমেটোর পেস্টও দিয়ে নিচ্ছি। টমেটোর পেস্ট দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি আগে থেকে বাজে রেখা মুরগির মাংস দিয়ে নিচ্ছি। মুরগির মাংস দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি মটরশুঁটি দিয়ে নিচ্ছি, মটরশুঁটি দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ হলে আমি ওখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব জলের জন্যে। এখন আমি দিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পরে এসে আমি ধনিয়া পাতা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে আমি চুলাটাকে অফ করে দিব। আর ওই সাইডে আমার পাশের চুলোতে আমার দুপুরের আলু ও টমেটোর একটা সবজি ছিল, সেটাই আমি গরম করে নিচ্ছি। ওখানে আমার রান্নাটাই ডান। তো এখন ওদের আব্বু এসে গিয়েছে, তো আসার সময় আমার জন্য একটা ড্রেস নিয়ে আসছে। আমি আগে ওর কাছে একটা পাকিস্তানি ড্রেস চেয়েছিলাম, তো ওর ড্রেসটা আর আমার কিনা হয় নাই। তো কাল আমাদের এক জায়গায় যাওয়া আছে, তবে ও আসার সময় আমার জন্য এই ড্রেসটা নিয়ে আসছে। ড্রেসটা কিন্তু ও ওর চয়েস মতো কালারটা নিয়ে আসছে, আমার কাছে কিন্তু ভালো লাগছে কালারটা। এখন আমাকে ও দেখিয়ে দিচ্ছে, আমার কিন্তু আগে ওই কালারের কোনো ড্রেস ছিল না। এখন ও আবার আমার সব কিছু দেখিয়ে দিচ্ছে আর বলছে কি ওটা ওখানে বানতে হবে নাকি। তো এখন হচ্ছে পরের দিন, আমরা যেখানে যাওয়ার জন্য আমি ড্রেস কিনেছিলাম, তো আমরা এখন ওখানে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। তো আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে আর আমি যিশুকে আগে রেডি করে নিচ্ছি, আর এখন আমি নিজে রেডি হব। এখন আমিও রেডি হয়ে গিয়েছি। তো আমি আপনাদেরকে এখন আমার আউটফিটটা দেখাবো। তো এই তো আমার কালকের আজকের আউটফিটটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আমার আউটফিটটা কেমন হয়েছে আমি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। এখন আমি এর উপরে বোরকা পরে নিব, এখন আমি বোরকাও পরে নিচ্ছি। এখন আমাদের সব কিছু শেষ, এখন আমরা বের হব। তো আমরা কোথায় যেতে হলে আমাকে ইয়াইশকে ডোর লক করতে দেখেন, তো আজ নতুন একজনকে দেখছেন। তো এই তো আজ ও ডোর লক করছে। এখন আমরা নীলবাগান এসেছি, তো ওখানে আমাদের গাড়িটা থামানো হচ্ছে গাড়িতে পাম্প দেওয়ার জন্যে। তো এই তো এখন আমাদের গাড়িতে পাম্প দেওয়া হচ্ছে। তো আমি গাড়িতে বসে বসে আমি আপনাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের বাগনির বাসায়, তো ওখানে আমাদের দাওয়াত আছে, তো আপনারা আমার সাথে থাকেন, আপনাদের সবাইকে সাথে নিয়ে যাব। তো এখন আবার আমার হাজব্যান্ড গাড়িতে কি নামিয়েছে পান খাওয়ার জন্য, আর আমি গাড়িতে বসে বসে এইসব দেখে এনজয় করছি। তো আমরা তো মহিলারা এইসব দেখে অনেক এনজয় করি, অনেক ভালো লাগে আমাদের কাছে এইসব বাসন বর্তন সব কিছু দেখলে। তো তাই আমিও এনজয় করেছি। ওখানে আমরা একটু জ্যামে পড়েছিলাম,
তো আমরা যেখানে আসার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, তো আমরা এখন এসে গিয়েছি। তো ওইটা হচ্ছে আমার বাগনির বাড়ি। তো আমি আপনাদেরকে আমার বাগনির বাড়িটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, কারণ আমি ঘরে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারবো না। কাউর বাসায় কিন্তু বিনা পারমিশন নিয়ে ভিডিও করাটা কোনো ঠিক না। তবে আমি কিন্তু কাউকে বলি না আমি ভিডিও শ্যুট করি বলে, তাই আমি আর ভিডিও শ্যুট করতে পারবো না। আর এই তো একজন জুলা জ্বলছে। এখন আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ। এখন আমি আমার বাগনির রুমটা এক ঝলক আমি আপনাদেরকে কীভাবে ওরা রুম টুর করছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো হচ্ছে আমার বাগনির রুম। এখন আমাদের সব কিছু শেষ, এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিব। এতে আমরা ফিরে আসলাম আমাদের বাড়ি। তো বাড়িতে এসে তো ওখানে আমরা কি গিফট পেলাম, তো গিফটটা এখন আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে দিচ্ছে আর আমাকে নিয়ে একটা মজা করছে। ও বলছে ওটা কি হবে, আমি বলছি শার্ট, ও বলছে না লঙ্গি হবে। আর আমাকে ওরা ওই সালোয়ার স্যুটটা আমাকে দিয়েছেন। এখন সন্ধ্যার পর আমরা কিচেনে একটু চেঞ্জ করে নিচ্ছি। ওই জায়গাটা কিন্তু ভিডিওতে অনেক খারাপ লাগতো, আমার কাছে কিন্তু অনেক খারাপ লাগতো, কিন্তু তখন আর মাথাতে ঢুকছিল না আইডিয়াটা। এক ভাইয়া আমাকে কমেন্টে বলছিল ওখানে পেপার লাগানোর জন্য, তো তখন থেকে আমার মাথাতে কিন্তু ঢুকেছে। তো এখন আমি ওই জায়গাটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো আশা করছি ভাইয়ার কমেন্টের আনসার পেয়ে গিয়েছেন। তো ভাইয়া আমি আপনার কথা মতো করে নিচ্ছি, তারপরেও ভাইয়া আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আপনি আমাকে আইডিয়া দেওয়ার জন্যে। তো এখন ওখানে যিশু কান্নাকাটি করেছিল হেলিকপ্টার চালানোর জন্য। তো হেলিকপ্টারও চার্জ ছিল না, এখন চার্জ দেওয়া হচ্ছে, আর রিমোটে ব্যাটারি ছিল না, ব্যাটারিও এখন আনানো হচ্ছে। এখন চেক করা হচ্ছে হেলিকপ্টার ঠিক আছে কি না। তো আমি আবার বলছি এখন রাত, এখন কিভাবে হেলিকপ্টারটা চালাবে। যিশু কোনো মনতেই মানছিল না, তো ওকে মানানোর জন্য একটু দেখানো হচ্ছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ওখানেই শেষ করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম। Kano, 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 Kano,